নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন নার্সারি বা রাস্তার ধারে যেখানেই গাছ বিক্রি করুক না কেন বড় বড় নানান কালারের জবা ফুল দেখে আমাদের চোখ কিন্তু আটকে যায় তাই আমরা নানান কালারের জবা ফুল দেখে বেশ কিছু গাছ কিনে ফেলি এবং কিনে আনার পর সেই গাছগুলি বাড়িতে রাখার কিছু দিনের মধ্যেই দেখবেন নানান সমস্যা দেখা দেয় বন্ধুরা জবা ফুল গাছ কিনতে গেলে শুধু ফুল দেখলেই হবে না তো কী কী দেখে আপনারা জবা গাছ কিনবেন এবং জবা গাছগুলো কিনে আনার পর বাড়িতে কি কি করতে হবে সেই নিয়ে আজকের আমার এই ভিডিও এই ভিডিওতে আমি পাঁচটি টিপস আপনাদের দেব যে পাঁচটি টিপস আপনারা ফলো করলে জবা গাছ কেনার আর অসুবিধে হবে না তাহলে সেই পাঁচটি টিপস কী কি চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক নার্সারিতে গিয়ে কি কি দেখে জবা গাছ কিনবেন তার প্রথম টিপস নার্সারিতে জবা গাছ কিনতে গিয়ে যেটা প্রথমেই দেখে কিনবেন সেটা হলো জবা গাছটি সবুজ সতেজ এবং সুস্থ রোগমুক্ত আছে কি না এছাড়াও জবা গাছের পাতা যদি কোঁকড়ানো থাকে কিংবা গাছের পাতা যদি হলুদ পচা পোড়া বা যদি শুকনো হয় তাহলে সেই গাছ কিন্তু নেবেন না সব সময় সুস্থ সবল গাছ নির্বাচন করবেন দু নম্বর টিপস জবা গাছ কিনতে গিয়ে বেশি বড়ো গাছ কিন্তু নেবেন না এই রকম দেখুন একটা লম্বা ডাল উঠে গেছে তার মাথার উপরে দু চারটে পাতা আছে এই রকম গাছ কিন্তু নেবেন না ছোট অথবা মিডিয়াম সাইজের গাছ নেবেন গাছ একটু ঝোপালো হবে এবং ডালপালা একটু বেশি থাকবে সেই রকম গাছ দেখেই আপনারা কিন্তু গাছ কিনবেন বড়ো সাইজের গাছ কিনলে কি হয় জানেন নার্সারিতে যেহেতু কেমিক্যাল সার প্রয়োগ করার ফলে গাছ কিনে আনার পর সেই গাছগুলো নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাছাড়াও ছোটো গাছ বড় গাছের তুলনায় নার্সারি থেকে বাড়ির পরিবেশে চট করে মানিয়ে নিতে পারে তাই অবশ্যই আপনারা ছোটো সাইজের এবং ঝোপালো দেখে গাছ কিনবেন তিন নাম্বার টিপস এখন নার্সারিতে বেশিরভাগ গাছ জোর কলম বা গ্রাফটিংয়ের গাছ তাই গ্রাফটিং বা জোর কলমের গাছ হলে একটু দেখে কিনবেন কেনার সময় দেখতে হবে ডালের গ্রাফটিংটা শক্তপোক্ত আছে কি না আলগা থাকলে গাছ বড় হওয়ার সময়ে ঝড় বৃষ্টি ঝাপটা কিন্তু আর সহ্য করতে পারবে না তখন কিন্তু ভেঙে যেতে পারে যে দুটো ডাল গ্রাফটিং করা হয়েছে সেই দুটো ডাল একসাথে মতো জোড়া লেগে আছে কি না সেটা কিন্তু দেখে নেবেন তাছাড়াও দেখবেন কোনো গাছে গ্রাফটিংয়ের জায়গায় প্লাস্টিক বাঁধা আছে কি না আবার কোনো গাছে গ্রাফটিংয়ে প্লাস্টিক বাঁধা থাকে না যদি বাঁধা থাকে তাহলে গাছ প্রতিস্থাপন করার পনেরো থেকে কুড়ি দিন পর সেই প্লাস্টিকের বাঁধনটা খুলে দিতে হবে আর যদি দেশি জবা ফুলের গাছ হয় তাহলে সেরকম কোনো অসুবিধে নেই চার নাম্বারটিস টিপস জবা গাছ আপনারা যখনই নার্সারি থেকে কিনবেন তখনই আপনারা কিন্তু ফুল ফোটা অবস্থায় গাছ কিনবেন কারণ তাতে ফুলের কালার কেমন হবে সেটা আপনারা জানতে পারবেন নার্সারির দাদাদের কথা শুনে আপনারা কিন্তু গাছ কিনবেন না কারণ তারা সব সময় সঠিক বলে না কুড়ি অবস্থায় থাকলে সেই ফুলের কি কালার হবে সেটা আমরা জানতে পারি না তো অবশ্যই যখন আপনারা জবা গাছ কিনবেন তখন ফুল ফোটা অবস্থায় এই রকম দেখেই কিনবেন যে কালারের জবা ফুল পছন্দ সেই কালারের আপনারা কিন্তু নিতে পারবেন আমার কাছে হলুদ জবা ছিল না বলে আমি এই রকম ফুল ফোটা অবস্থায় এই গাছটি কিনে এনেছি পাঁচ নাম্বার টিপস জবা গাছ পটে কিনুন বা প্যাকেটের মধ্যেই কিনুন তাতে কিন্তু কোনো অসুবিধে নেই তবে যেটা দেখে কিনবেন সেটা হচ্ছে প্যাকেটের ফুটো দিয়ে যদি ছোট ছোট শিকড় বাইরে বেরিয়ে আসে এবং মাটি ধরে নেয় তাহলে টেনে তুলতে গিয়ে শিকড় ছিঁড়ে যাবে এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর গাছ মারাও যেতে পারে তাই জবা গাছ কেনার সময় এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন তাছাড়াও অনেক সময় দেখবেন গাছের গোড়ায় প্রচুর আগাছা জন্মেছে সেই রকম গাছ দেখে কিনবেন না কারণ সেই গাছগুলো কোনো রকম যত্ন করা হয়নি সেই জন্যই এত আগাছা জন্মেছে এবং আগাছাগুলো গাছের মাটিতে থাকা খাবার খুব তাড়াতাড়ি শোষণ করে নেয় যার ফলে জবা গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হয় না তাই অবশ্যই নার্সারিতে গাছ কিনতে যাওয়ার সময় আপনারা এগুলো কিন্তু মনে রাখবেন তো গেল কি কি দেখে নার্সারি থেকে জবা গাছ কিনবেন তার পাঁচটি টিপস এখন জেনে নেওয়া যাক গাছগুলো বাড়িতে আনার পর আপনারা কি পরিচর্যা করবেন নার্সারি থেকে গাছ কিনে আনার পর সেই গাছগুলো সঙ্গে সঙ্গ অর্থাৎ সেই দিনে আপনারা কিন্তু প্রতিস্থাপন করবেন না গাছগুলোকে অন্তত দশ থেকে পনেরো দিন ছায়াযুক্ত স্থানে বা সেড এরিয়ায় রেখে দিতে হবে বড় কোনো গাছের নিচেও খোলা আকাশের নিচে রাখতে পারেন তো মোটামুটি দশ থেকে পনেরো দিন রেখে দেবেন তারপরে যে কাজটি আপনাদের করতে হবে যে কোনো একটা কীটনাশক আপনারা গাছে স্প্রে করে দেবেন এবং যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করবেন মোটামুটি দশ পনেরো দিন হয়ে গেলে টবের মধ্যে গাছ প্রতিস্থাপন করবেন তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ